ঠিক পিরামিডটা বাইরে থেকে দেখতে ঠিক এই যে এইরকম। কি অবস্থা হয়ে গেছে দেখছেন? ওদের বাসর ঘরের একটা রেপ্লিকা তৈরি করা হয়েছে এখানে। আসসালামু আলাইকুম, এখন চলে আসছি নারায়ণগঞ্জের সোনাগাঁয় প্রাবো গ্রামে পিরামিড দেখার জন্য। তো আজকে এই পিরামিডটা আপনার সাথে শেয়ার করব, তো আশা করি আপনাদের ভালো লাগবে। তো চলেন যাই ভিতরের দিকে যাই। এই যে সামনে দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে পিরামিড হলুদ রং। পিরামিডে ঢুকে গেলাম আর এখন সিঁড়ি দিয়ে নিচে দিকে নামতেছি। একদম অন্ধকার আচ্ছন্ন একটা আবহাওয়া সৃষ্টি করা হয়েছে। পিরামিডের ভিতরে প্রবেশ করে ফেলছি আর এটা হচ্ছে যে মমি, মমি এপাশে মমি, রাজা রানীদের মৃতদেহ। বড় বড় করে চোখ করে তাকায় আছে মমিগুলো। আর এটা হচ্ছে রাজা রানীদের পোশাক, রাজার পোশাক। এই যে রাজার পোশাক এগুলো। এই যে রানীদের পোশাক। ভারী ভারী অলংকার তারা পরতো, কত ভারী ভারী অলংকার। মণিমুক্তা, আমাদের মমি টমি সব দেখা শেষ। পিরামিড থেকে আমরা বের হয়ে যাচ্ছি এখন। এক পাশ দিয়ে ঢুকে আর এক পাশ দিয়ে যে বের হয়ে যেতে হয় সিঁড়ি দিয়ে, এখন উঠতেছে আরেক পাশ দিয়ে। ঠিক পিরামিডটা বাইরে থেকে দেখতে ঠিক এই যে এইরকম। পিরামিডের চারপাশে সুন্দর করে একটা অ্যারেঞ্জমেন্ট করা, গাছগাছালো লাগানো, বিভিন্ন স্ট্যাচু আছে আপনার। আর এখানে আছে হচ্ছে ক্ষুদিরামের ফাঁসির মঞ্চ। হ্যাঁ, এটা হচ্ছে প্রতীকী মঞ্চ, এটা আবার অরিজিনাল ভাবে বুঝেন না। এই গাড়ির বয়স লেখা আছে, এই গাড়ির বয়স। কি অবস্থা হয়ে গেছে দেখছেন? তো এখানে ঠিক আরেকটা ওই যে ওই ঘোড়া যে স্ট্যাচু দেখছেন, এখানে আরেকটা বানানো হইতেছে। এই যে এটা হচ্ছে রাজমণি ফিল্ম সিটির ভিতরে ঢুকতেছি এখন আমরা। এটা এই যে স্টুডিও, বড় একটা সিনেমার সেট। এইখানে যে আদালতের যে শুটিং করা হয়
সেইটা যে সিনেমার সেট, রাজমণি ফিল্ম সিটির একটা সেট তৈরি করা থাকে, ঠিক এইভাবেই আপনার সেটগুলো তৈরি করে তারপর ওনারা সিনেমাগুলো তৈরি করে। বিরাট বড় সাপ তার দুইটা বাচ্চা নিয়ে বসে আছে। যে এটা বেহুল্লার বাসর ঘর, ভিতরে প্রবেশ নিষেধ, এখান থেকে দাঁড়াই দেখতে হবে আর কি। এখান থেকে দাঁড়াই দেখতে হবে। এই যে বেহুল্লার বাসর ঘরের একটা রেপ্লিকা তৈরি করা হয়েছে, এখানে আবহ তৈরি করা হয়েছে। তো দেখেন এই হচ্ছে মাঝখানে হচ্ছে খাট, বেহুলার লক্ষ্মীন্দর শুয়ে আছে, আর ওই সাপ আসছে, ওই যে সাপ আমাদের সবল মারার জন্য আসছে। উপরে ঝাড়বাতি, তো চারপাশটা আমি আবার দেখাই এখান থেকে। এ পর্যন্তই ছিল রাজমণি ফিল্ম সিটি এবং পিরামিড। আবার দেখাবো অন্য কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।